পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দেখা দিয়েছিল বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বঞ্চিত গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। দেখা গিয়েছিল ভোট চাইতে প্রার্থীরা ওই সমস্ত এলাকায় গেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, দাবি জানান বেহাল রাস্তা সংস্কার থেকে পানীয় জলের। কিন্তু এবার দেখা গেল একটু অন্যরকম ছবি। পুনর্নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, দাবি রাস্তা না হলে ভোট নয়। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 244 নম্বর দোগাছি বুথে। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের দিন অর্থাৎ 8ই জুলাই এই বুথে ভোটকর্মী সহ পুলিশ প্রশাসন পৌঁছয় ভোট গ্রহণ পর্বর কারণে। কিন্তু সেদিন বিক্ষুব্ধ জনতাদের রোষে পড়ে পিছু পা হতে হয় সকলকে। এই প্রসঙ্গে ওই বুথের প্রতিটি ভোটার ক্ষোভের সাথে বলেন, আমাদের এলাকার বেহাল রাস্তা সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে শুধুই প্রতিশ্রুতি শুনে যাচ্ছি, এত বছরেও দেখলাম না রাস্তার সংস্কার হলো। তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি রাস্তা না হলে ভোট হবে না। পাশাপাশি তারা আরো বলেন, দু একজন রয়েছে যারা চুপি সারে এসে ভোট দিয়ে যেতে পারে, আর সেই কথা চিন্তা করেই আমরা সবাই মিলে ভোট গ্রহণ কেন্দ্রকেই আটকে রেখেছি। রাস্তা হবে তবেই ভোট হবে। জানা গেছে 8ই জুলাই অর্থাৎ ভোট গ্রহণের দিন এই বুথে ভোট না হওয়ায় 10ই জুলাই প্রশাসন সিদ্ধান্ত নেয় 244 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। সেই মতো সকাল সকাল ওই নির্দিষ্ট বুথে পৌঁছে যান ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। আর ঠিক এদিনেও এর আগেই খবর পৌঁছে যায় ওই এলাকার ভোটারদের কাছে, গেটে ঝুলিয়ে দেন তারা তালা। ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ 244 নম্বর বুথে পৌঁছে দেখতে পান গেটে তালা দিয়ে বুথ আগলে বসে রয়েছেন বঞ্চিত ভোটাররা। ফলে এদিনও নির্বাচনের দিনের মতোই পরিবেশের সৃষ্টি হয় এই বুথে। আরও জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত 244 নম্বর বুথে শুরু করা যায়নি ভোট গ্রহণ পর্ব, কারণ সকাল থেকেই এতটা সময় গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত নিজেদের ন্যূনতম অধিকারের দাবিতে অনড় এই এলাকার প্রতিটি মানুষ। তাদের গলায় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকেই যেমন বেহাল রাস্তা সংস্কারের কথা উঠে আসছিল, তেমনি প্রার্থীদের গলায় সুর শোনা যাচ্ছিল প্রতিশ্রুতির। এ বিষয়ে ওই বুথের এক ভোটার তথা বঞ্চিত গ্রামবাসী বলেন, আমাদের রাস্তা যতক্ষণ না পর্যন্ত সংস্কার করা হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ভোট গ্রহণ পর্ব চলবে না। আর এ ধরনের ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই যেমন বেশ কিছু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, প্রার্থীরা ভাবছেন এবার কি হবে, তেমনি বিভিন্ন এলাকার বঞ্চিত গ্রামবাসীরা সমর্থনও জানান বিক্ষোভরত গ্রামবাসীদের। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে ছবি উঠে এসেছিল তাতে অনেকেই বলেছেন এটি গণতন্ত্রের উৎসব নয়, এটি হলো গণতন্ত্র উৎসবের নামে প্রহসন। আর সেই মতো বিরোধীরা সেদিন থেকেই চালিয়েছিলেন পুনর্নির্বাচনের দাবি। উল্লেখ্য, সোমবার রাজ্যের একাধিক জেলায় পুনর্নির্বাচনের কথা রবিবারই ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 244 নম্বর দোগাছি বুথে ঠিক বিশৃঙ্খলা, অশান্তি অথবা ছাপ্পা ভোটের অভিযোগ না উঠলেও গ্রামবাসীদের ক্ষোভের কারণেই পুনর্নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। সেই মতো প্রস্তুতি শুরু করা হলেও এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা গেল না 244 নম্বর বুথে। আশ্বাস দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা আশ্বাস মানবো না। তার কারণ একটু অনেকদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের রাস্তা হচ্ছে না। নেতারা, বিডিওরা, এমএলএরা আসছে, দেখে যাচ্ছে, বলছে রাস্তা হবে, রাস্তা হবে। কবে হবে আমাদের রাস্তা? আমাদের রাস্তা যতদিন না হবে ততদিন আমরা ভোট দেবো না। যদি আমরা বিনা নেতাতে থেকে যাই, বিনা পার্টিতে, তবু ওইভাবেই থাকবো, তবু ভালো, তবু আমরা আজকে ভোট দেবো না।